নমস্কার বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছেন এক ঘন্টা এগারো মিনিট বাদে সাউথ আফ্রিকা ভাষা শ্রীলঙ্কার শুরু হতে চলেছে তাদের মধ্যে খেলা হবে তিনটে টেস্ট দুটো অল দেখে নি হ্যাঁ দুটো টেস্ট ঠিক আছে দুটো টেস্ট হবে আর দাঁড়ান আমরা দেখে নিই তাদের পরিস্থিতি কী আছে ইন্ডিয়া এখন অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে একটু ভালো পজিশানে আছে অস্ট্রেলিয়াকে যদি আরে আরো দুটো ম্যাচ হারাতে পারে মানে যদি সিরিজ জিততে পারে তাহলে ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে সেটা এটা মোটামুটি কনফার্ম হয়ে যাবে কিন্তু যদি দুটো টেস্ট হেরে যায় তখন আবার রেট পড়ে যাবে পিসিটি যাবে ঠিক আছে এদিকে শ্রীলঙ্কা এখন থার্ডে আছে শ্রীলঙ্কা কিন্তু ড্র করতে পারলেও ভালো আর সাউথ আফ্রিকা যদি উইন করে তাহলে সাউথ আফ্রিকার পক্ষে ভালো সাউথ আফ্রিকা দুটো টেস্ট পরপর যদি জিতে যায় তাহলে সাউথ আফ্রিকার রেট কিন্তু অনেকটা বেড়ে যাবে সেক্ষেত্রে ইন্ডিয়াকে জেতা ছাড়া উপায় নেই আর অস্ট্রেলিয়াও কিন্তু তখন একটু ভাল নাড়েবল সিচুয়েশনে পৌঁছে যাবে যে তাদের জিততে গেলে কি কি করতে হবে না হবে অনেক ক্যালকুলেশন হিসেবে এসে যাবে তো সেইগুলো থেকে এখন দেখার যে এইবারে টেস্ট চ্যাম্পিয়নশিপ তো জমে ক্ষীর তো সেইভাবে কীভাবে এগোনো যায় কোন টিম সেটাই এখন তারা লক্ষ্য রাখছে প্রচণ্ডভাবে তো সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার ডারবানে কি কী হতে পারে আমরা প্রিভিউটা একটু দেখে নিই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই হয় সেম

এই যে ডারবানে আজকে এখন নটা তারপর সন্ধেবেলায় রেন শাওয়ার তাহলে ওই দুপুর পর্যন্ত হালকা খেলা হতে পারে তারপর যদি বৃষ্টি হয় আর কিছু বলবার নেই তাহলে আজকে খেলাটা বিঘ্নিত থাকবে কাল থেকে আবার শুরু হবে আচ্ছা এইবার ব্যাপারটা হচ্ছে শ্রীলঙ্কার কি টিম সেটা দেখা যাক শ্রীলঙ্কার ধনঞ্জয় ডি সিলভা হচ্ছে captain এঞ্জেলো ম্যাথুস কে আনা হয়েছে করুনা রাত্রে নিশাঙ্কা চান্দিমল ম্যাথুস কামেন্দু মেন্ডিস ধনঞ্জয় ডি সিলভা কুশল মেন্ডিস মিলান রত্নায়কে প্রভুত প্রভাত জয়সুরিয়া আসিতা ফার্নান্ডাস লাহিডু কুমারা অথবা বিশ্ব ফার্নান্ডো এই দুজনের মধ্যে একজন আজকে খেলবেন শ্রীলঙ্কার টিম তাদের সর্বশক্তি অনুযায়ী ঠিকঠাক টিম সাউথ আফ্রিকা আবার বাহুমাতে ফিরে গেছে বাহুমা ক্যাপ্টেন বাহুমা বাবু ক্যাপ্টেনই ছিল আগের সিরিজে বাহুমা চোট থাকার জন্য খেলতে যেতে পারেনি তো মার্করাম জর্জি স্টাবস বাহুমা বেলিংহাম ভেরিন মার্কো জ্যানসেন মালডার কোইটজি মহারাজ রাবাদা সাউথ আফ্রিকার টিম অবশ্যই অনেকটা শক্তিশালী অনেকটা ঠিক আছে কেশব মহারাজ লোন স্পিনার এদিকে এদের প্রভাত জয়সরিয়া ভালো স্পিনার এছাড়া ধনঞ্জয় ডিসেলভাও স্পিন বল করতে পারে মোটামুটি স্পিনিং ফ্রেন্ডলি ট্র্যাক শ্রীলঙ্কা চেয়ে আসছে আর সাউথ আফ্রিকা চাইছে একটা পেস ট্যাক করতে সুতরাং সাউথ আফ্রিকা পেস অ্যাটাক দেখুন পুরো রেডি জ্যানসেন মালডার রাবাডা কোয়েটজি এই যে এতগুলো পেস বোলার নিয়ে সাউথ আফ্রিকা রেডি হয়ে গেছে শ্রীলঙ্কাকে অ্যাটাক করার আশা করি সাউথ আফ্রিকা টসে প্রথমেই ফিল্ডিং দিয়ে দেবে হয়তো আর শ্রীলঙ্কা টস এ কি করবে বলা মুশকিল যেই আজকে প্রথমে ব্যাট করুক একটু মুশকিলের সম্মুখীন হতেই হবে ওভারকাস্ট প্লাস বৃষ্টি তারপর কাল থেকে আবার বলছে যে ওভারকাস্ট সিচুয়েশন তো দেখা যাক কতদূর কি হয় প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ব্যাট করলে রান 200 এর আশেপাশে হবে আর সাউথ আফ্রিকা ব্যাট করলে 300 এর আশেপাশে হবে এটা আমার মনে হচ্ছে তার পরে তো সত্যি মিটতে যা হবে দেখা যাবে আজকে আরেকটা ম্যাচ ইম্পর্টেন্ট ম্যাচ আছে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড ওমেন খেলা হবে বেনয়ে সেটা হবে রাত্রি 9:30 টা টি-20 ম্যাচ আগের ম্যাচে ইংল্যান্ড সাউথ আফ্রিকাকে হারিয়েছিল কিন্তু ইংল্যান্ড একটু হলেও চাপে পড়েছিল সাউথ আফ্রিকা চেষ্টা করবে এই ম্যাচটা যদি পারে পারে। এই যদি সাউথ আফ্রিকা তাহলে কিন্তু আফ্রিকার ড্রয়ের দিকে আনতে পারবে এখনো পর্যন্ত প্রথম ম্যাচে হেরে সাউথ আফ্রিকা শূন্য পিছিয়ে আছে তো সাউথ আফ্রিকা মেয়েরা চাইবে এই সিরিজটা ড্রয়ে আনতে বেনোনিতে খেলা বেনোনিতে রান একশো চল্লিশ থেকে পঞ্চাশ এরামি রান ওঠে সাধারণত আউটস্ট্যান্ডিং কেউ যদি ব্যাট করে তাহলে আলাদা আজকে ইংল্যান্ড প্রথমে ব্যাট করলে ভালো হবে যদি ইংল্যান্ড ঝোলায় তাহলে খেলাটা বোঝা যাবে যে কোন দিকে যাচ্ছে অন্যদিকে আজকে আছে ডাব্লিউ বিবিএল এর নক আউট ম্যাচ সিডনি থান্ডার ভার্সেস হোভার হোভার থারিক্যান এই যে এস টি ভার্সেস এইচ এইচ এই দুজনের মধ্যে যে জিতবে সে বিএইচ এর সঙ্গে খেলবে আর এম আর ডব্লিউ মানে রেনিগেটস প্রতিবার লাস্ট হয় এবারে ফার্স্ট হয়ে ফাইনালে উঠে চলে গেছে বাবুন শুধু না ফাইনালে বদে ওরা আমাকে ওঠেনি এবদাই রেনিগেটস আর বিএইচ এর মধ্যে খেলা হবে যে জিতবে সে ফাইনালে যাবে আর যে হারবে সে বোধহয় এসটিআর এইচ আই এর মধ্যে যে জিতবে তার সঙ্গে খেলবে দেখি রেনিগেট ফাইনালে তবে যেটা বলেছে সেটাই ঠিক রেনিগেট ফাইনাল উঠ গেছে আজকে যে জিতবে সে বিএইচএস এর খেলবে তাহলে আমার মনে হয় আজকে এসটি জিতবে এসটি জিতবে বলেই মনে হচ্ছে তো সেটা দেখা যাক কি হয় না হয় তো আজকে ফুটবল মোটামুটি আমরা সরি ক্রিকেট আলোচনা করে ফেলেছি আজকে ফুটবল আলোচনার তেমন কিছু ইচ্ছা করছে না আজকে ফুটবল নিয়ে আমি খেলা দেখতে পারবো না বলে আজকে ক্রিকেটটাই থাক ফুটবল যারা দেখবেন তারা অন্তত আমাকে জানান যে তারা গতকাল কিছু প্রফিট করেছেন কি না কমেন্ট আর আহ কিছু না এলে তো বুঝতে পারি না যে কারোর কিছু লাভ হচ্ছে কি না আমি এমনি বক বক করছি সেটাই সেটা তো বুঝতে পারি না ভিউ যেটুকু আছে তাতে বুঝতে পারি যে জন মতো আমার ভিডিও দেখেন কিন্তু আর কমেন্ট এলে ভালো লাগে বুঝতে হয় এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই